হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন, ভালো থাকুন এটাই কামনা করি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যাদের ওজন খুব কম এবং অনেক সময় বয়স্ক মানুষরা যাদের ব্রেন স্ট্রোক হয়, হওয়ার পর অনেক দুর্বলতা থাকে, ব্রেনের আঘাত পায় এবং যেসব প্রেগনেন্সি রোগীরা আছে অনেকে ভিটামিন খেতে চায়। তো এই যে ভিটামিনটা আমি নিয়ে এসেছি আপনাদের কাছে, এই ভিটামিনটা নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে। এই যে নাম দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে এলিক্সান নিওগার্ডিন সিরাপ। এই সিরাপটা কীভাবে ব্যবহার করতে হবে, কী কী কারণে ব্যবহার করা যায় সবই আমি আপনাদেরকে জানাবো। এর কম্পোজিশন কী আছে সেটাও আমি জানাবো। তো প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলে প্রথম এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার এরকম আরও ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এই সিরাপটা হয় 300 ml-এর, আমার কাছে আছে এখন 100 ml-এর, কেননা এটা আমাকে যেসব রিপ্রেজেন্টেটিভ প্রাইস ছিল তারা আমাকে দিয়ে গেছে স্যাম্পল ফাইল হিসাবে। তো এটা আপনারা যে কোনো মেডিকেল শপে 300 ml-এর পেয়ে যাবেন এবং সিরাপটার দাম পড়বে 300 ml-এর 210 থেকে 111 টাকার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফিজিশিয়ান স্যাম্পেল, এই স্যাম্পেল ফাইল আমাকে দিয়ে গেছে। তো আমি এটা নিয়ে আজকে ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা পেয়ে যাবেন যে কোনো মেডিকেল শপে। আর এর কম্পোজিশনগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। আয়োডিসিড আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, জিন সালফেট আছে, পাইরিডক্সিন, নিকোটিনামাইড, বিভিন্ন রকম কম্পোজিশান এই সিরাপটার মধ্যে আছে। এখানে ইনডেকশানটা যেটা দেওয়া আছে এখানে পরিষ্কারভাবে লেখা আছে লেক অফ অ্যাপটিটাইট, প্রেগনেন্সি, লস অফ ওয়েট, মেন্টাল ফ্যাটিজ, গ্রোথ ফেলিয়ার অ্যান্ড কনভালসেন্স। আর এর ডোজটা দেওয়া আছে 3 চামচ করে দুবার, 3 চামচ করে সারাদিনে দুবার। এটা অ্যাকচুয়ালি আমি বয়স্ক মানুষদের বেশি দিই এবং যাদের 20-22 বছর বয়স তারাও খেতে পারে এবং খুব যাদের বয়স হয়ে গেছে তারাও খেতে পারবে এটা, এবং মহিলারাও এটা ব্যবহার করতে পারবে। এই সিরাপটা কীভাবে খাবেন আর সিরাপটা আপনারা কী কী কারণে খাবেন সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। যাদের শরীর খুব দুর্বলতা, ওজন কম, তারা এই সিরাপটা ব্যবহার করতে পারে। আর একটা যাদের বললাম, যাদের বয়স্ক মানুষ অনেক সময় যাদের ব্রেনে আঘাত পায়, স্ট্রোক হয়, তো শরীর দুর্বলতা থাকে, ব্রেনের কমজোরি হয়ে যাওয়ার ফলে স্মৃতিশক্তি হারিয়ে যায়, তারাও এই সিরাপটা ব্যবহার করতে পারে। এবং খিদে না হওয়ার কারণে এই সিরাপটা আপনারা ব্যবহার করুন, এটা খেলে খিদেও হবে, ঘুমও হবে, শরীর স্বাস্থ্য আস্তে আস্তে বাড়বে। আর সিরাপটা খাওয়ার নিয়ম হচ্ছে 3 চামচ করে সারাদিনে দুবার খাবেন, খাবার পর দুপুরে 3 চামচ খাবেন আর রাত্রিবেলায় 3 চামচ খাবেন, সারাদিনে দুবার খাবার পর ব্যবহার করবেন। এইটা মিনিমাম 2 থেকে 3 ফাইল ব্যবহার করবেন, আশা করি রেজাল্ট খুব ভালো পাবেন। একটা ফাইল খাওয়ার পরই বুঝতে পারবেন শরীরে এনার্জি, যার যেটা প্রবলেম, ধরুন যারা রোগা মোটা হওয়ার জন্য খাচ্ছে তারা ঠিক বুঝতে পারবে, এবং যাদের দেখবেন ব্রেনে আঘাত হয়েছে তারা এই সিরাপটা যদি ব্যবহার করে আস্তে আস্তে দেখবেন বুদ্ধিশক্তিটা খুব বাড়ছে এবং স্মৃতিশক্তি যেটা হারিয়ে যাওয়ার কারণে অনেকে চিনতে পারে না, এটা খেলে আস্তে আস্তে সেসবগুলো ঠিক মতন উন্নতি হবে। তো এই সিরাপটা আপনারা 2 থেকে 3 ফাইল ব্যবহার করুন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। আরও কিছু যদি জানার থাকে আপনাদের আমায় কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।